শুধু পদ্মাপাড়ে নয় নদী ভাঙনের খবর আসছে গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পাড় থেকেও পানি বৃদ্ধির ফলে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি কয়েকশো বিঘা ফসলি জমি স্কুল সহ বহু স্থাপনা শহর সম্বল সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে এ অবস্থায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিতদের সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে দেখুন গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে সুন্দরগঞ্জের সদর সাঘাটা ফুলছড়ি লালচামারসহ বেশ কিছু এলাকা বিলীন হয়ে গেছে ভিটে মাটি হারিয়ে ওয়াবদা বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনও উদ্যোগ না নেয় বর্তমানে নদ নদীর পানি বৃদ্ধির ফলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে জমা জমিন এখন যে আবাস শুভে আছে সব কিছু এখন বালু হয়ে আছে এখন স্থানটা কখন আল্লাহ থুবি না থেবি এটা আমার বাড়ি বাড়িঘর ভাঙার পরে এখানে খুব অস্থায়ী আছে ঘর দুয়ারে সব ভাসি গেছে এই একশো বিশ ঘর মানুষ মনে করে আরে বিলিন তোমার তো আর থান একটা ঘর থা জায়গা এই জায়গাটুকু নাই অবশ্য অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন ঠেকানোর জন্য আমরা বালে ভর্তি জিওগ্যাস ডাম্পিং হচ্ছে ডাম্পিং করে ভাঙ্গনের পথে ভাঙ্গনটাকে তো রাস করার চেষ্টা করা যাচ্ছে আমরা শুধু আশ্বাস নয় গায়বন্ধায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকরী ব্যবস্থা নেবে প্রশাসন এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের